কাতারস্থ ফরিদগঞ্জ আওয়ামী লীগের ফোরাম জালাল আহমেদ সমর্থক গোষ্ঠী নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান এতে রাসেল খান টিটুকে সভাপতি ওমর ফারুককে সাধারণ সম্পাদক ও শাখাৎ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে একশো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর সমিতির সভাপতি মোহাম্মদ মানিক হোসেন সেলিম গাজী নজরুল ইসলাম মীর আলামিন খান ইসমাইল হোসেন শাহেদ হাসান রাসেদ আলম সহ অন্যান্যরা পরে দেশ থেকে সংক্ষিপ্ত সফর কাটিয়ে কাতার আগমন উপলক্ষে সিআইপি জালাল আহমদকে সংবর্ধনা দেয় সংগঠনটি এ সময় নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসীর উন্নয়নে সিআইপি জালাল আহমেদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সদস্য সংসদ হিসেবে দেখার দাবি জানান এবারে সংবাদ প্রেম সংক্রান্ত বিরোধে জের ধরে সাভারে এক শিক্ষার্থীকে ছুরিকে আঘাত করে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা সাভার থেকে স্টাফ রিপোর্টার ওমর ফারুক জানান শনিবার রাতে সাভার পৌর এলাকায় ব্যাংক কলোনির মহল্লায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ জানায় সাভারের উলাইয়ের কর্ণপাড়া এলাকায় আব্দুস সোভানের ছেলে রোহানুল ইসলাম রোহান ব্যাংক কলোনি এলাকায় একটি দোকানে ঝালমুড়ি খেতে গেলে কিশোর গ্যাং ও টিকটকার হৃদয় রাহিদ ও আশারুল সহ বেশ কয়েকজনকে তাকে নির্মমভাবে ছুরিকা আঘাত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারে এনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানী সহরাওয়ার্দি হাসপাতালে প্রেরণ করেন হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানান সাভার মডেল থানার ওসি এএফএম সাইদ এদিকে কয়েক মাস আগে প্রেম প্রত্যাখ্যান করায় ব্যাংক কলোনি এলাকায় স্কুল ছাত্রী নীলা রায়কে ছুরিকা আঘাত করে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা খুলনা জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রেস অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার বাচ্চু জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস অনুষ্ঠিত হয় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে প্রেস বিফিং এর প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক টি এটিএ মঞ্জুর মোর্শেদ পুলিশ সুপার এস এম শফিউল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর মেহিদি নেওয়াজ আর অনেকে